শুরুতেই সংবাদ শিরোনাম, ভারতে আবারও অক্সিজেন সংকট, এক হাসপাতালে 83 জনের মৃত্যু। ভারতে ভয়াবহ অবস্থা, করোনায় একদিনে আরও 4106 জনের মৃত্যু। হামাসের বৃষ্টির মতো রকেট হামলা দেখে ভয়ে কাঁপছে ইসরায়েল। ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধের জন্য প্রস্তুত ইরাক বাহিনী। 20 মিনিটে 35 টার্গেটে 54 ইসরায়েলি বিমানের হামলা। মার্কিন বাধায় নিরাপত্তা পরিষদে ফিলিস্তিন বিষয়ক বৈঠক আবারও ব্যর্থ। এবার বিস্তারিত। করোনা ভাইরাসের দ্বিতীয় ঢেউয়ে বিপর্যস্ত গোটা ভারত। দেশটির হাসপাতালগুলোতে অক্সিজেন সংকট দেখা দিয়েছে। অক্সিজেন সংকটের কারণে অনেক বেশি রোগীর মৃত্যু হয়েছে। এদিকে দেশটির পশ্চিম উপকূলীয় রাজ্য গোয়ার হাসপাতালগুলোতে অক্সিজেন সংকট চলছে। অক্সিজেন সংকটে গত শনিবার 15 মে গোয়া মেডিকেল কলেজ হাসপাতালে 8 জন করোনা রোগীর মৃত্যু হয়েছে। গত 5 দিনে এই হাসপাতালে অক্সিজেন সংকটের কারণে 85 জনের মৃত্যু হয়েছে। ভারতীয় সংবাদ মাধ্যম আনন্দবাজারের প্রতিবেদনে উঠে এসেছে এ তথ্য। তাদের প্রতিবেদনে বলা হয়েছে, শনিবার দিবাগত রাত 2টা থেকে ভোর 6টা পর্যন্ত 4 ঘন্টা হাসপাতালটিতে অক্সিজেন সরবরাহ বন্ধ ছিল। এই সময় অক্সিজেনের অভাবে 8 জন করোনা রোগীর মৃত্যু হয়। এ নিয়ে গত 5 দিনে অক্সিজেন সংকটে হাসপাতালটিতে 83 জনের মৃত্যু হয়েছে। এ প্রসঙ্গে গোয়া মেডিকেল কলেজের ডিন বলেন, অক্সিজেন সংকটেই এই মৃত্যু হয়েছে তা আমরা নিশ্চিত করে বলতে পারবো না, তবে এটা ঠিক যে ওই 8 জন রোগী কোভিড নিউমোনিয়ায় আক্রান্ত হয়েছিলেন, যার উপশমে অক্সিজেন প্রয়োজন ছিল। হাসপাতালটির স্টাফরা জানিয়েছেন, শনিবার হাসপাতালটিতে অক্সিজেন সরবরাহে ঘাটতি ছিল। 13টি ওয়ার্ডে এর প্রভাব পড়ে। প্রায় 1.5 ঘন্টা 143 নম্বর ওয়ার্ডে অক্সিজেন সরবরাহ বন্ধ ছিল। পরে অক্সিজেন সিলিন্ডারের সাহায্যে কোনো রকমে পরিস্থিতি সামাল দেওয়া হয়, তা না হলে মৃতের সংখ্যা আরও বাড়তে পারত। করোনা ভাইরাসে বিপর্যস্ত গোটা ভারত। গত 24 ঘন্টায় দেশটিতে করোনায় আক্রান্ত হয়ে আরও 4106 জনের মৃত্যু হয়েছে। দেশটিতে করোনায় এখন পর্যন্ত মারা গেছেন 2,74,390 জন। প্রায় 1 মাস পর দেশটিতে সংক্রমণের সংখ্যা 3 লাখের নিচে নামল। গত 24 ঘন্টায় আক্রান্তের সংখ্যা 2,81,000। এ নিয়ে দেশটিতে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 2,49,65,463 জনে। গত 24 ঘন্টায় সুস্থ হয়েছেন 3,78,741 জন। ভারতে এখন পর্যন্ত মোট সুস্থ হয়ে উঠেছেন 2,11,74,076 জন। সোমবার 17 মে ভারতের কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে টাইমস অফ ইন্ডিয়া। গত 6 মে দেশটিতে একদিনে সর্বোচ্চ 4,14,433 জন শনাক্ত হয়। 11 মে দেশটিতে একদিনে সর্বোচ্চ 4,200 জনের মৃত্যু হয়। দেশটিতে করোনার দ্বিতীয় ঢেউ শুরু হওয়ার পর থেকে দৈনিক 2,000-এর বেশি মানুষের মৃত্যু হচ্ছে। ভারতে এখন সক্রিয় করোনা রোগীর সংখ্যা 35,16,997 জন। দেশটির হাসপাতাল ও স্বাস্থ্য কেন্দ্রগুলো এত সংখ্যক রোগীকে চিকিৎসা দিতে হিমশিম খাচ্ছে। হাসপাতালে শয্যার অভাব, অক্সিজেন ঔষধের সংকটে পরিস্থিতি ভয়াবহ আকার ধারণ করেছে। গত 1 সপ্তাহে গাজা থেকে কমপক্ষে 3,000 রকেট নিক্ষেপ করা হয়েছে ইসরায়েলের দিকে। এর আগে ইসরায়েলের সাথে যুদ্ধে কেউ এত বেশি রকেট নিক্ষেপ করতে পারেনি। তারা রীতিমতো বিস্মিত হয়েছে হামাসের ক্ষমতা দেখে। ইসরায়েলের শীর্ষ সেনা কর্মকর্তা অরি গর্ডিন জানাচ্ছেন, ফিলিস্তিনের গাজা উপত্যকার ক্ষমতাসীন হামাস গোষ্ঠী সোমবার পর্যন্ত ইসরায়েলি ভূখণ্ড লক্ষ্য করে প্রায় 3,000 রকেট ছুড়েছে। তাদের দেওয়া তথ্য মতে 2019 সালের নভেম্বরে ফিলিস্তিনের সঙ্গে এক দফায় সংঘাতে জড়ায় ইসরায়েল। তখন 3 দিনে গাজা উপত্যকা থেকে ইসরায়েলের ভূখণ্ড লক্ষ্য করে মোট 570টি রকেট ছোড়ে হামাস। 2006 সালে লেবাননের সশস্ত্র সংগঠন হিজবুল্লাহর সঙ্গে যুদ্ধে জড়ায় ইসরায়েল। ওই যুদ্ধে 19 দিনে হিজবুল্লাহ প্রায় 4,500 রকেট হামলা চালায় ইসরায়েলে। পরবর্তীতে আয়রন ডোম নামে অত্যাধুনিক আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা গড়ে তোলে ইসরায়েল। 2011 সালে এটি মোতায়েন করে তারা। তাদের মতে অধিকাংশ রকেট হামলায় তারা প্রতিহত করছে, তবে এবার হামাসের ক্রমাগত হামলায় আয়রন ডোমের দুর্বলতা লক্ষ্য করা যাচ্ছে।
গাজা থেকে ছোড়া অনেক রকেট আয়রন ডোম ফাঁকি দিয়ে ইসরায়েলে আঘাত হানতে সক্ষম হয়েছে। ইসরায়েলি দখলদারদের বিরুদ্ধে লড়াইয়ের জন্য ইরাকের হারাকাত, হিজবুল্লাহ আর নুজাবা মুভমেন্ট প্রস্তুত আছে বলে জানিয়েছেন সংগঠনটির মুখপাত্র নাসর আশ-শামসরি। খবর পার্স টুডের। তিনি বলেছেন ইরাক ও সিরিয়ায় সন্ত্রাস বিরোধী লড়াইয়ে নুজাবা মুভমেন্টের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। ইরাকের জনগণ, বিশেষ করে প্রতিরোধ সংগ্রামীরা, ইসরায়েলের সঙ্গে সরাসরি যুদ্ধের জন্য প্রস্তুত। ফিলিস্তিনিরা কাসেম সোলাইমানি ক্ষেপণাস্ত্র ব্যবহার করছে বলেও উল্লেখ করেন তিনি। নুজাবা মুভমেন্টের মুখপাত্র বলেন ফিলিস্তিনিরা দখলদার ইসরায়েলের বিরুদ্ধে যে প্রতিরোধ গড়ে তুলেছে তা প্রশংসনীয়, আর আরব দেশগুলোর যেসব শাসক ইসরায়েলের সঙ্গে আপোষ করেছে তাদের প্রতি আমাদের ঘৃণা, তারাও ইসরায়েলের অপরাধে সমভাবে অপরাধী। গাজা উপত্যকায় ইসরায়েলি দখলদারদের হামলা অব্যাহত রয়েছে। টানা 8 দিন ধরে তাদের বর্বরোচিত হামলায় সোমবার পর্যন্ত 58 শিশুসহ প্রায় 200 ফিলিস্তিনি প্রাণ হারিয়েছেন। আন্তর্জাতিক শিশু কল্যাণ সংস্থা সেফ দি চিলড্রেন জানিয়েছে গাজায় চলমান ইসরায়েলি হামলায় প্রতি ঘণ্টায় 3টি শিশু আহত হচ্ছে। ইসরায়েলি দখলদারদের টানা বিমান হামলায় এ পর্যন্ত 366 শিশুসহ আহত হয়েছেন 1000-এর বেশি নিরীহ ফিলিস্তিনি। গাজা উপত্যকায় ইসরায়েলি বিমান ও কামান হামলা অব্যাহত রেখেছে। ইতোমধ্যে নিহতের সংখ্যা 200 ছাড়িয়ে গেছে। সময় যতই গড়াচ্ছে ইসরায়েল হামলার তীব্রতাও বাড়াচ্ছে। গাজা নিয়ন্ত্রণকারী প্রতিরোধ আন্দোলন হামাসও রকেট নিক্ষেপ করে এর জবাব দিচ্ছে। সোমবার ভোর রাতে এক পর্যায়ে মাত্র 20 মিনিটের মধ্যে 54টি ইসরায়েলি জঙ্গি বিমান গাজা সিটির আশপাশের 35টি টার্গেটে অবিরাম গোলাবর্ষণ করে। গত সোমবার শুরু হওয়া যুদ্ধে এটাই ছিল সবচেয়ে তীব্র হামলা। ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী IDF জানায় তারা উচ্চ পদস্থ হামাস কমান্ডারদের 9টি বাড়িতে এসব হামলা চালিয়েছে। এছাড়া হামাসের অস্ত্র গুদাম 9 মাইল জুড়ে বিস্তৃত ভূগর্ভস্থ ট্যানেলও ছিল তাদের টার্গেট। এসব হামলায় হতাহতের ব্যাপারে এখনও কোনো তথ্য পাওয়া যায়নি। গাজা সিটিতে একটি 3-তলা ভবন মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। অধিবাসীরা জানান বিমান হামলার আগে তাদেরকে খালি করার জন্য 10 মিনিট সময় দেওয়া হয়েছিল। তারা জানায় কাছের একটি কৃষি খামারে বেশ কয়েকবার হামলা করা হয়। ইসরায়েলি বাহিনী জানিয়েছে ইসরায়েলের দিকে হামাস 70টি রকেট নিক্ষেপ করেছে। এগুলোর 10টি গাজাতেই ভূপাতিত হয়েছে আর বাকিগুলো আয়রন ডোম বাধা দিয়েছে। তবে অ্যাশকেলনে একটি রকেট এক সিনাগগে আঘাত হানলে সেটি বিধ্বস্ত হয়। প্রার্থনার কিছু সময় আগে রকেটটি তাতে আঘাত হানে। সোমবার কতজন নিহত হয়েছে তা জানা যায়নি, তবে রোববার পর্যন্ত নিহতের সংখ্যা ছিল 207। এদের মধ্যে অন্তত 59টি শিশুসহ 197 জন ছিল ফিলিস্তিনি। ইসরায়েলে নিহত হয়েছে 1টি শিশুসহ 10 জন। ইসরায়েল হামলা চালানো শুরু করার পর থেকে অন্তত 1200 ফিলিস্তিনি আহত হয়েছে। ফিলিস্তিনিদের বিরুদ্ধে ইহুদিবাসী ইসরায়েলের অপরাধ যজ্ঞের নিন্দা জানানোর জন্য জাতিসংঘ নিরাপত্তা পরিষদের বৈঠক আবারও ব্যর্থ হয়েছে এবং কোনো ফলাফল ছাড়াই তা শেষ হয়েছে। মার্কিন সরকারের বাধার কারণে ইসরায়েলকে নিন্দা জানানোর বিষয়ে সর্বসম্মতি কোনো সিদ্ধান্ত হয়নি। ইসরায়েলের সঙ্গে ফিলিস্তিনিদের প্রতিরোধ সংগঠনগুলোর মধ্যকার সংঘাতের বিষয়ে পর্যালোচনার জন্য চীন, তিউনিসিয়া ও নরওয়ের আহ্বানে সারা দিয়ে নিরাপত্তা পরিষদে এ বৈঠক অনুষ্ঠিত হয়। গত 1 সপ্তাহে ফিলিস্তিন বিষয়ে এটি 3য় বৈঠক। মার্কিন ষড়যন্ত্র ও বাধার কারণে যৌথ কোনো বিবৃতি প্রকাশ ছাড়াই এবং ইসরায়েলের নিন্দা জানানো ছাড়াই এর আগের 2টি বৈঠকও শেষ হয়েছিল। ওই 2 বৈঠকে নিরাপত্তা পরিষদের 15টি সদস্য দেশের মধ্যে 14টি দেশ এক যৌথ বিবৃতিতে উত্তেজনা কমিয়ে আনার আহ্বান জানালেও যুক্তরাষ্ট্র এর বিরোধিতা করে। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। প্রতিদিন আপডেট খবর পেতে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।